ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হয়েছে বারডেম হাসপাতালের হিমঘরে। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, চিকিৎসা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। বঙ্গবাজার মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ, অস্থায়ী চৌকিতে বেচা কেনা শুরু আজ। দেশের 53 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ, থাকবে আরও 2 দিন জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ চনপাড়ায় 2 গ্রুপের সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ। নদী ও হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বৈশাখী উৎসব শুরু। একাধিক নথি ফাঁস হওয়ায় রুশ বিরোধী পাল্টা অভিযানে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ইউক্রেন। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ থেকে পিছু হটতে পারে কিয়েভ, শঙ্কা ওয়াশিংটনের। আগামী মাসে জম্মু কাশ্মীর ও লাদাখে ভারতে অনুষ্ঠেয় G20 সম্মেলনের বেশ কয়েকটি বৈঠক আয়োজনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাকিস্তানের। খরুচে বোলিংয়ে চলতি IPL শুরু করলেন মুস্তাফিজুর রহমান, দিল্লি ক্যাপিটালসের পক্ষে সর্বোচ্চ 38 রান দিয়ে কাটার মাস্টারের শিকার 1 উইকেট। বায়ার্ন মিউনিককে 3-0 গোলে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে বেনফিকাকে 2-0 হারিয়েছে ইন্টার মিলান।